তো এই আমার রেডি হয়ে গেছে কাঁকড়া, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা কিরাম হয়েছে বলে জানিও। আর এটা রান্না করা খুবই ইজি, সবাই অবশ্যই তোমরা ট্রাই করবে। ঝালটা নিজের ইচ্ছা মতো সবাই দেবে, আমার বাড়িতে যেহেতু বেশি ঝাল খায় না তো সেই জন্যে লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। তো আজকে আমি রান্না করব এই কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। তো এটা আমি নিয়ে এসেছি, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে, পরিষ্কার ওরাই করে দিয়েছে। তারপরে এই দেখো আমি এই যে তোমাদের দেখায় এটা আমি পুরো নুন আর হলুদ দিয়ে পুরো সেদ্ধ করে নিয়েছি ব্যাপারটা। আর এটার মধ্যে না আমি একটু এই দেখো এই আলু জিনিসটা, তো যেহেতু আমার আজকে ছুটির দিন সেই জন্যে আমি মানে শুধু এইটাই আজকে রান্না করব। তো দেখাচ্ছি কি করে রান্না করব তোমাদের। তো একটা আমি এরকম পাত্র নিয়ে নিয়েছি, প্রথমে যে এই যে আলুটা, আলুটা একটু সাঁতলে নেব, ঠিক আছে? আলুটা একটু সাঁতলে নেব। তো এই যে এখানে জল ছিল তো আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এখানে একটু তেল মশলা না দিলে এই রান্নাটা ভালো খেতে হয় না, সোজা কথা। এই দেখো একটু তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেল দিয়ে একটা টিপস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখার টিপস, তো তোমরা অ্যাপ্লাই করো। মানে আমি দীর্ঘদিন ধরে এটাই অ্যাপ্লাই করি। এই যে কাঁচা তেল আছে না, এবার তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি কাঁচা তেলের মধ্যে যদি আলুগুলো দিয়ে দাও না তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। তো এই দেখো কাঁচা তেলের মতো মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু কষে নেব। তো দেখো এই আলুগুলো কাঁচলানো হয়ে গেছে, এরকম হয়েছে নরম নরম, একটু অল্প ভাজবে, মানে খুব যে বেশি একদম তার জন্য করতে হবে তা না, কারণ এটা যখন আমরা মশলা কষাবো তখন এটা দিয়ে দেবো, তো এটা গ্যাসটাকে বেশি বাড়াবে না, কম। যখনই রান্না করবে গ্যাস কম বেশি এরকম করে করে রান্না করতে হবে, তবেই কিন্তু রান্নার টেস্ট হবে। তো এই হচ্ছে হয়ে গেল। আচ্ছা, এবার এইখানটায় এই যে আমি একটা পেস্ট করে রেখেছি তোমাদের দেখাই, এই যে একটা পেস্ট মিক্সিতে, এটার মধ্যে জিঞ্জার গার্লিক মানে আদা রসুন টমেটো পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দাও, দিয়ে এটাকে একটুখানি কষাতে হবে, অল্প কষাতে হবে, তারপরে আমি জিরে ধনে সমস্ত মশলাগুলো দেবো। এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই তো এইটা হচ্ছে এই কষাতে হবে একটু অল্প। এবার একটু গ্যাসটাকে জোরে বাড়িয়ে দেবে, এটাকে ভালো করে কষাতে হবে। এবার দেখো পেঁয়াজটা অল্প একটু 5 মিনিট আমরা কষে তো একটু করে নিয়েছি, এবার এবার তার মধ্যে আমি আমাদের যে ইন্ডিয়ান মশলা এগুলো সব দিয়ে দিয়েছি 1 চামচ করে। এটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিলাম, আচ্ছা 1 চামচ মতো জিরে দিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিলাম, আর এটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ নুনটাও এর মধ্যে তখনই দিয়ে দেবো। এবার পুরো ব্যাপারটাকে গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে রেখে এই মশলাটা ভালো করে কষতে হবে, এই মশলাটা ভালো করে কষতে হবে, যাতে তোমার মানে এই পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা ওটা একদমই চলে যাবে, এটাকে আস্তে 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 তো এটা মানে কষতে হবে। তো যতক্ষণ মানে কষবে এমন করে যাতে পুরো মানে তেলটা বেরিয়ে যায়। তো এখন আস্তে আস্তে কষতে কষা হোক, তারপরে আবার নেক্সট স্টেপ দেখাচ্ছি। মশলা এরকম হাফ ডান কষা হয়ে গেছে, এই রান্নাটার জন্য একটু তেল বেশি লাগে, কিছু করার নেই, সেই জন্য আমি একটাই পদ রান্না করেছি, যাতে আমি কী বলে তোমার একটাই খাজাবে, সেটার মধ্যে সবগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, কাঁকড়াগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো সব দিয়ে, ঠিক আছে? দিয়ে একটু ভালো করে এটাকে কষা,
এটাকে মশলাটার সঙ্গে একটু গ্যাস কমিয়ে করে ভালো করে কষাতে হবে। মশলাটার সঙ্গে ভালো করে কষাতে হবে, ঠিক আছে? এই দেখো পুরো ভালো করে মশলাটা কষে গেছে। এবার আমি এটার মধ্যে জল ধরে দেবো, ভালো মানে ভালো করে জল ধরে, মানে ভালো করে, যাতে তোমার এই কাঁকড়াগুলো পুরো ডুবে গিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়ে ভালো করে হয়ে যায়। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে কালারটা ঠিক এরকম আসতে হবে, কিন্তু গ্যাসটাকে একটু বাড়িয়ে মানে এটাকে একটু টক বক করে ফুটবে। ফোটার পরে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে যাতে আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এটা টক বক করে ফুটুক, তারপরে আমরা আসছি। এইটা দেখো এরকম বয়েল এসে গেছে। এবার কী করবে বলো তো? এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবে, একটু কমাবে, কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবে, দিয়ে তারপরে এটাকে কুক করতে দেবে। তাহলে খুব সুন্দর ভালো আলুগুলো নরম হয়ে যাবে আর পুরো ব্যাপারটা খুব কখন মাখা মাখা হবে, টেক্সচারটা এসছে। এবার আমি বেশি গ্যাসে বসিয়ে দিলাম, কারণ আলু টালুগুলো আমার সিদ্ধ হয়ে গেলে পুরো একদম মাখা মাখা করে দেবো। তো এই সময় আমি একটু গুঁড়ো দুধ দিলাম, কারোর কাছে যদি নারকলের দুধ থাকে তাহলে সেটা দিও, সেটা বেশি ভালো হবে খেতে। তো গুঁড়ো দুধ দিলেও হবে, দুটো দিলেই হবে, তো এটা পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি কিরাম হয়ে গেছে। তো এই আমার রেডি হয়ে গেছে কাঁকড়া, ঠিক আছে? দেখতে পাচ্ছো তোমরা কিরাম হয়েছে বলে জানিও। আর এটা রান্না করা খুবই ইজি, সবাই অবশ্যই তোমরা ট্রাই করবে। ঝালটা নিজের ইচ্ছা মতো সবাই দেবে, আমার বাড়িতে যেহেতু বেশি চাল খায় না তো সেই জন্যে লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি।